সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিশান ইসলাম। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন নিয়ে পড়াশোনা করব। তো এই অধ্যায়ের আগের ক্লাসটিতে আমরা ত্রিভুজ সংক্রান্ত অনুশীলনীর একটি সমস্যা দেখেছিলাম, আর আজকের ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত অনুশীলনী থেকে আরেকটি সমস্যা দেখব, সমস্যা এগারোর ক। তো দেরি না করে প্রথমেই দেখা যাক যে আজকের ক্লাসে আমরা কি শিখতে পারব। আজকে সমস্যা এগারো কতে আমাদের যা করতে হবে, আমরা যা শিখব সেটি হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর দেয়া থাকলে তা থেকে কিভাবে ত্রিভুজটি আঁকতে হয় তা আজকের ক্লাসে আমরা জানতে পারব। তো আমরা শুরু করে দেই ক্লাসের মূল আলোচনা। সমস্যা এগারোর ক আমাদেরকে বলছে কোন একটি সমকোণী ত্রিভুজের। আমি আশা করব তোমরা সবাই সমকোণী ত্রিভুজের সাথে পরিচিত। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যদি কোনো ত্রিভুজে কোনো একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তখন সেই ত্রিভুজটিকে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ। তার মানে কোনো একটি ত্রিভুজের যদি কোনো একটি কোণ 90 ডিগ্রি হয়, তখন আমরা এটাকে কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ বলতে পারি। আর এই যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতের যে বাহুটি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতের যে বাহুটি, সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা বলি সমকোণী ত্রিভুজটির অতিভুজ। তাহলে সমস্যা এগারোর ক আমাদেরকে বলছে যে সমকোণী ত্রিভুজের কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে সমকোণের বিপরীতের যে অতিভুজটি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতের যে অতিভুজটি সেটি আমাদের দেয়া আছে। এবং এই যে অতিভুজ বাদে আরো তো দুটো বাহু আছে, তো এই দুটো বাহুর অন্তরটা দেওয়া আছে। তাহলে আমাদের কি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং অতিভুজ বাদে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। তো প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটি আঁকব, এবং এটি আঁকার পরে আমরা প্রমাণের মাধ্যমে আমাদের অঙ্কনের যথার্থতাও যাচাই করব। তো আমরা চলে যাই, দেরি না করে আমরা চলে যাই অঙ্কনের বিবরণে। মনে করলাম সমকোণী ত্রিভুজের অতিভুজ এ দেওয়া আছে, এবং অতিভুজ বাদে অপর যে দুই বাহু তার যে অন্তর সে অন্তর ডি দেওয়া আছে। আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। তো এই ত্রিভুজটি আঁকার জন্য আমরা কিভাবে আঁকাব? এই ক্ষেত্রে ত্রিভুজটি আঁকার জন্য প্রথমেই আমরা যা করব, প্রথমেই আমরা যে কোনো একটা রেখা আঁকব। তারপর এই যে রেখার এটার নাম দিলাম আমরা, মনে করলাম পি কিউ। তাহলে এই রেখার পি বিন্দুতে আমরা করব কি, আমরা একটা লম্ব আঁকব। লম্ব আঁকার জন্য আমরা কি করতে পারি? আমরা চাঁদা ব্যবহার করতে পারি। চাঁদা ব্যবহার করে আমরা 90 ডিগ্রি বরাবর এইখানে এইখানে একটা বিন্দু আঁকলাম, তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিলে কিন্তু আমরা লম্ব পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা আমরা চাঁদা ব্যবহার করে করে ফেলতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা কম্পাস ব্যবহার করে যে কোনো একটা চাপ নিব, তারপর কয়েকবার যদি নিতে থাকি তাহলে কিন্তু আমরা লম্ব এঁকে ফেলতে পারবো। তারপর এই বিন্দু থেকে চাপ নিলাম একই মানের আরেকটি চাপ, এবং সর্বশেষ আমরা কি করব, এই এই বিন্দু থেকে জাস্ট আরেকটি চাপ নিলেই হয়ে গেছে। তারপর আমরা স্কেল ব্যবহার করে জাস্ট এই যে যে বৃত্তচাপ দ্বয় যেখানে মিলিত হলো তার সাথে এই বিন্দু যোগ করে দিলেই কিন্তু আমরা পি কিউ রেখার এই পি বিন্দুতে লম্ব পেয়ে যাচ্ছি। তো আমরা স্কেলের সাহায্যে জাস্ট এই দুটো বিন্দু যোগ করে দিই, তাহলে আমরা পি কিউ রেখার এটা দেখো যে চাঁদার সাহায্যে যে বিন্দুতে আমরা অলরেডি মার্ক করে রেখেছিলাম সেখান থেকেই যাচ্ছে। তো লম্ব আঁকার জন্য আমরা এক হচ্ছে চাঁদাও ব্যবহার করতে পারি, অথবা আমরা কি কম্পাস ব্যবহার করতে পারি। তাহলে এই বিন্দুটির নাম দিলাম, এই পাশের যে এই রেখাটির নাম দিলাম আমরা পি আর। তাহলে পি কিউ রেখার পি বিন্দুতে পি আর লম্ব টানলাম। তারপরের কাজ যেটা আমাদের হবে সেটা হচ্ছে এই যে লম্ব টানলাম, তার মানে কি এখানের এই যে কোণটা এটা কত? 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে কি আমরা 45 ডিগ্রি একটা কোণ পাবো। তো অর্ধেক করার জন্য আমরা কি করব, কম্পাসের সাহায্যে যে কোনো মানের চাপ একবার নিব এদিক থেকে, আরেকবার নিব এই বিন্দু থেকে। অবশ্যই সমান মানের চাপ কিন্তু, তাই না? এই বিন্দু থেকে যে মানের চাপ নিয়েছি এই বিন্দু থেকেও একই মানের চাপ নিতে হবে। তারপরের কাজ হচ্ছে আমরা স্কেলের সাহায্যে এই বিন্দুর সাথে এই যে বৃত্তচাপ দেওয়া যেখানে মিলল এটা যদি যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা এইখানে 45 ডিগ্রি কোণ পেয়ে যাচ্ছি, তাই না? তখন এই দিকের কোণটা কত হবে? 45 ডিগ্রি। তো স্কেলের সাহায্যে আমরা এই দুটো বিন্দু যোগ করে দিব, তাহলে কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এক কাজ করি, আমরা এটাকে একটু পিছনের দিকেও বাড়িয়ে দিই।
এবং পিছনের দিকে বাড়িয়ে দেওয়ার পর আমরা এই যে রেখাটি এটির নাম দিই এম এন। তাহলে এটা হচ্ছে এম এন রেখা। তাহলে এই যে এম এন রেখা, এরপর আমি কি করব, এই পি বিন্দু থেকে আমার অপর দুই বাহুর যে অন্তর, আমাদের অতিভুজ বাদে অপর দুই বাহুর যে অন্তর ছিল সেই অন্তরের সমপরিমাণ, তো এই অন্তরের সমপরিমাণ মানে ডি এর সমপরিমাণ যদি এখানে কেটে নেই, এইখানের এই যে বিন্দুতে ছেদ করলো অন্তরের সমপরিমাণ নিয়ে কাটার পর এটার নাম দিলাম আমরা এ। তাহলে এই যে এপি অংশটা, এটা কিন্তু আমাদের অপর দুই যে বাহু, সেই দুই বাহুর যে অন্তর মানে অতিভুজ বাদে সমকোণী ত্রিভুজটির অপর দুই বাহু লম্বর ভূমির যে অন্তর, সেই অন্তরের সমপরিমাণ, তার মানে এইটুকু অংশ হচ্ছে ডি এর সমপরিমাণ। এরপর এই যে এ বিন্দু, এই এ বিন্দু থেকে আমরা ত্রিভুজের যে অতিভুজ, সেই ত্রিভুজের অতিভুজের সমপরিমাণ অংশ আমরা কি করব, এই এ বিন্দু থেকে ত্রিভুজের অতিভুজ, যেটি কিনা আমাদের ত্রিভুজের অতিভুজ যেটিকে আমরা ছোট এ দিয়ে প্রকাশ করছি, তো আমরা কি করব, এই এ বিন্দু থেকে ত্রিভুজের অতিভুজের সমপরিমাণ অংশ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। সেই বৃত্তচাপটি দেখব আমরা সেটি পিকিউ রেখাকে কোন বিন্দুতে ছেদ করে। তো আমরা দেখতে পাচ্ছি সেটি পিকিউ রেখাকে একটি বিন্দুতে ছেদ করে। তো আমরা এই বিন্দুটির নাম দিলাম, এই বিন্দুটির নাম দিলাম বি। তারপরের কাজ আমাদের হবে আমরা এ আর বি যোগ করে দিব। তো আমরা এ আর বি বিন্দু দুটি যোগ করে দিব। এরপর আমরা বি বিন্দুতে এই এদিকটাতে আমরা 45 ডিগ্রির সমান পরিমাণ একটি কোণ আঁকব। তো তার জন্য আমাদের কী দরকার, কম্পাস দরকার। আমরা কি করব, এই যে এখানে যে 45 ডিগ্রি কোণ আছে এটা সমান করে আমরা বি বিন্দুর এ পাশে বি বিন্দুর এবং এই যে পিকিউ রেখার বা আমরা বলতে পারি বিপি রেখার এ পাশে আমরা 45 ডিগ্রির সমান কোণ করে একটি কোণ আঁকব। তো আমাদের 45 ডিগ্রি কোণ, তার মানে এ পাশের এই কোণটা সমান করে আঁকলেই হবে। 45 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা জাস্ট এ পাশের এই কোণটি সমান করে এঁকে ফেলতে পারব। তারপর আমাদের কাজ হবে কি, আমাদের এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব। তো সেটার জন্য আমরা স্কেল নিয়ে আসি। তো এটার সাথে যদি এটা যোগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের যে পিএন রেখা, আমাদের যে পিএন রেখা সেই পিএন রেখাকে একটি বিন্দুতে ছেদ করছে। তো আমরা ধরে নিলাম এই বিন্দুটির নাম হচ্ছে সি। তাহলে এই যে এ বি সি এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজটি অঙ্কন সম্পন্ন হলো। এবার এ বি সি যে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ সেটির প্রমাণ কী, তাই না? তো প্রথমেই দেখা যাক যে আসলে এ বি সি এটা সমকোণী ত্রিভুজ কিনা, তাই না? কারণ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তা হতেই হবে। তো সমকোণী ত্রিভুজ কিনা সেটা যদি দেখাতে চাই, আমরা এখানের এই যে এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করি, আমরা এই পি বি সি ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করি, এই যে পি বি সি ত্রিভুজের দিকে, এই ত্রিভুজটাতে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটাতে কোণ পি বি সি এবং কোণ বিপিসি দুটোই কিন্তু 45 ডিগ্রি। কারণ হচ্ছে বিপিসি বিপিসি এটা তো আমরা 45 ডিগ্রি করে এঁকেছিলাম, কারণ ওই 90 ডিগ্রিকে অর্ধেক করে 45 ডিগ্রি কোণ এঁকেছিলাম, এবং এটা সমান করে যেহেতু এই কোণটা এঁকেছি তো আমরা বলতে পারি যে আমাদের যে পিবিসি কোণটি এটিও 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি যে এই যে আমাদের পিবিসি ত্রিভুজে যেহেতু এ দুটো কোণ 45 ডিগ্রি, তাহলে অপর যে কোণটা আছে, যেহেতু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি যদি হয় দুটাই যেহেতু 45, তাহলে 45 যোগ 45 90, তাহলে অপর যে কোণটি এই কোণটি তাহলে কত হবে, যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং 180 থেকে 90 বাদ দিলে আমরা কত পাচ্ছি 90, তাহলে এই কোণটা তাহলে কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি যেহেতু আমাদের এই কোণটাই মানে হচ্ছে এবিসি ত্রিভুজের কোণ সি, তাহলে কোণ সি 90 ডিগ্রি মানে কি, আমি বলতে পারি যে আসলে এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এরপর এবিসি সমকোণী ত্রিভুজ এবং যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটের যে বাহুটি এটাই যেহেতু অতিভুজ এবং এই অতিভুজটা তো আমাদের এ এর সমান, আমাদের অতিভুজ এ এর সমান, কারণ এ এর সমান করে এটা এই চাপটা নেওয়া হয়েছিল। তাহলে আমরা বলতে পারি 90 ডিগ্রি বিপরীত অতিভুজ আছে এবং অতিভুজটা হচ্ছে আমাদের প্রদত্ত বা আমরা যে অতিভুজের মানটা যেটা ধরে নিয়েছিলাম এ, সেই এর সমান। তাহলে আমরা আমাদের সমকোণী ত্রিভুজ পেলাম এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ এ পেলাম। এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে অতিভুজ বাদে, তার মানে অতিভুজ বাদে অপর যে দুই বাহু, তার মানে এই বাহু এবং এই বাহু, এই দুটো বাহুর যে অন্তর, তার মানে বুঝতে পারতেছ যেহেতু এই বাহুটা বড়
মানে এসি বাহুটা আমার সিবি বাহুর চেয়ে বড়, তাহলে আমি আমার দেখাতে হবে কি যে এসি থেকে যদি আমরা যদি এসি থেকে যদি সিবিটা বিয়োগ করি, এসি থেকে সিবিটা বিয়োগ করি, তাহলে এটা ডি দেখাতে হবে আমাদের। এই যে অন্তর ডি এর সমান যদি হয় তাহলে আমি বলতে পারবো যে এবিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের অপর যে দুই বাহুর অন্তর সেটাকে আমরা বলতে পারি এসি মাইনাস সিবি। তো এসি মাইনাস সিবি, এবার এই যে সিবি, সিবিটাকে কিন্তু আমি বলতে পারি যে সিবি ইকোয়ালস টু সিপি। আমি বলতে পারি সিবি ইকোয়ালস টু সিপি। কীভাবে বলতে পারি? কারণ এই আবার একটু পিবিসি এই ত্রিভুজটার দিকে তাকাও, পিবিসি এই ত্রিভুজটার দিকে তাকাও। এই ত্রিভুজটাতে যেহেতু কোন পিবিসি এবং কোন বিপিসি, পিবিসি আর কোন বিপিসি দুটো কোণ যেহেতু দুটোই 45 ডিগ্রি, আর আমরা জানি কি কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে ওই সমান কোণের বিপরীত বাহু দুটোও সমান হবে। তাহলে যেহেতু এই পিবিসি ত্রিভুজে এই দুটো কোণ সমান, তাহলে তাদের যে বিপরীত বাহু সেই বিপরীত বাহু দুটো কী হবে? সমান হবে। তো আমি বলতে পারি যে সিপি আর সিবি, মানে সিপি আর যে সিবি, এই দুটোই সমান হতে বাধ্য। তাহলে এসি মাইনাস সিবি, এটাকে আমি লিখতে পারি কি এসি মাইনাস সিবি, এটাকে আমি লিখতে পারি এসি মাইনাস সিপি, যেহেতু সিবি আর সিপি দুটো সমান। এবার দেখো এই এসি হচ্ছে এই টোটালটা, তার থেকে যদি সিপি এই অংশটা বাদ দেওয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি? এই অংশটা পাচ্ছি না, এপি পাচ্ছি না, আর এপি তো ডি, কারণ ডি এর সমান করেই তো এই অংশটা কাটা হয়েছিল। তো আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, তাহলে আমরা বলতে পারি যে এবিসি হচ্ছে, এই এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এক্ষেত্রে অতিভুজটা হচ্ছে এ এর সমান, এবং অতিভুজ বাদে বাকি যে দুটো বাহু তার অন্তরটাও দেখতে পাচ্ছি আমাদের প্রদত্ত যে অন্তর বা যে অন্তরটা আমরা ধরে নিয়েছিলাম ডি, সেই ডি এর সমান। তাহলে আমরা বলতে পারি যে এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তো আমরা সমস্যা 11 ক কিভাবে আঁকতে হয় তা দেখলাম, এবং আমাদের অঙ্কনটা যথাযথ হয়েছে কিনা তাও প্রমাণ করে দেখলাম। তাহলে এবার একটু দেখা যাক যে আজকের ক্লাসে আমরা কি শিখলাম। আজকের ক্লাসে আমরা শিখলাম সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর দেয়া থাকলে, অন্তর বা বিয়োগফল বা পার্থক্য যাই বলি, মানে অতিভুজ বাদে বাকি যে দুটো বাহু থাকতেছে ভূমি আর লম্ব, সেই ভূমি আর লম্বর ডিফারেন্সটা বা পার্থক্য বা অন্তর যদি দেওয়া থাকে, এবং সাথে সাথে যদি সমকোণী ত্রিভুজের অতিভুজটিও দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ত্রিভুজটা আঁকতে হয় তা আমরা আজকের ক্লাসে শিখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর এবার তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ। প্রথম যে বাড়ির কাজটি থাকছে তোমাদের জন্য সেটি হচ্ছে একটি চিত্র আছে, এবং এই চিত্রের আলোকে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো চিত্রটি তোমরা দেখতেই পাচ্ছ যে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, আবার ত্রিভুজের মধ্যেও তোমরা কিন্তু ছোট ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছ। তো আমরা যদি পুরো বড় ত্রিভুজটা চিন্তা করি তাহলে এই ত্রিভুজটার নাম হবে কি, ত্রিভুজ সিডিই বলতে পারি। এই ত্রিভুজের মধ্যে এসি একটা রেখা দেখতে পাচ্ছি। তো এই এসি রেখাটা যদি আমরা দেখতে পাই, এই এ বিন্দুটা এই ত্রিভুজে এমনভাবে আছে যাতে এসি, আমাদের যে এসি আর এডি এ দুটো কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের ছোট যে এসিডি যে ত্রিভুজটি, এটি কিন্তু আমরা কি বলতে পারি, এটিকে আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আবার নিচে কিন্তু আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই না? ছোট আরেকটা ত্রিভুজ দেখা যাচ্ছে যেটাকে আমরা বলতে পারি ত্রিভুজ এইসি। তো এই এইসি ত্রিভুজেও কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন এইসি ত্রিভুজের দিকে যদি তাকাও তাহলে এই যে বাহুটা এটার মান হচ্ছে 6 একক, এসি বাহু এটার মানও হচ্ছে 6 একক, আর নিচে যে সি বাহুটা, নিচে যে সি বাহুটা আছে সেটির যে মান সেটি হচ্ছে 6√2 একক। তো এই ইনফরমেশন থেকে যে এরকম একটা যদি চিত্রে একটা ত্রিভুজ দেওয়া থাকে, এবং যদি আমার কিছু কন্ডিশন দেওয়া থাকে, কিছু কিছু ক্ষেত্রে এর ভিতরে যে অন্তঃস্থ ত্রিভুজ আছে তার মান দেওয়া আছে, আরও কিছু কন্ডিশন দেওয়া আছে যে এসি কোস এডি, এবং এসি আর এই এ দুটোই 6 একক পরিমাণ, সি হচ্ছে 6√2 একক পরিমাণ। তো আমাদেরকে এই চিত্রের আলোকে উত্তর দিতে হবে, তোমাদেরকে বের করতে হবে যে কোন আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা এডিসি কোণ আছে, কোন এডিসি, এই এডিসি কোণের মানটা কত এটা তোমাদেরকে বের করতে হবে। এবং ক্ষতে কি করবা তোমরা, এই যে ত্রিভুজ এডিসি এটার তো একটা ক্ষেত্রফল বের করতে পারবা, সেম ওয়েতে আবার ত্রিভুজ এইসি এটারও তো একটা ক্ষেত্রফল বের করতে পারবা। তো এই দুটোর ক্ষেত্রফল বের করে তোমাদের কাজ হবে এই ক্ষেত্রফল দুয়ের অনুপাত কত সেটা নির্ণয় করা। দ্বিতীয় বাড়ির কাজটিতে তোমাদের অনুশীলনের জন্য থাকছে একটি সৃজনশীল প্রশ্ন।
তো দ্বিতীয় পরীক্ষাটিতে যে সৃজনশীল প্রশ্নটি থাকছে সেটির উদ্দীপকটি এমন যে এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ, ভূমির উপর মধ্যমা, এবিসি কোন একটা ত্রিভুজ তার উচ্চতাটা হচ্ছে এইচ এবং ভূমির উপর যে মধ্যমা, নিশ্চয়ই তোমরা জানো সবাই মধ্যমা কিভাবে আঁকতে হয়। ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমরা কানেক্ট করে দিই, যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করো, সেই ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু এই দুটো যদি সংযোগ করি তাহলেই আমরা কি পাবো, মধ্যমা পাবো। এই ক্ষেত্রে মধ্যমাটা অবশ্যই কি হতে হবে, ভূমির উপর হতে হবে। ভূমির উপর মধ্যমা যদি ডি দেওয়া থাকে এবং ভূমি সংলগ্ন একটি কোণ মনে করলাম এক্স, ভূমি সংলগ্ন একটি কোণ হচ্ছে এক্স দেওয়া আছে, এই উদ্দীপকটা পড়ে অনেকের কাছে এটাকে পরিচিত মনে হতে পারে, কারণ তোমরা যে সম্পাদ্য পড়ে এসেছো ইতিমধ্যে, যে সম্পাদ্যগুলো শিখে এসেছো, এটা কিন্তু সেই সম্পাদ্যগুলোর মধ্যে থেকে একটার মতো করেই কিন্তু এই উদ্দীপকটা, ঠিক আছে? তো এই জন্য তোমাদের কিন্তু মানে সবগুলো সম্পাদ্য এবং অনুশীলনের সবগুলো সমস্যায় মনোযোগ দিয়ে করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে এই যে ত্রিভুজের উচ্চতা এইচ, ভূমির উপর মধ্যমা, একটা কোণ যেটা দেওয়া আছে, তো এগুলোকে কী করতে হবে, চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। খতে কী করতে হবে, অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকতে হবে। তো আশা করছি ক আর খ সবাই পারবে, যদি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে থাকো আগের পূর্ববর্তী ক্লাসগুলো। এবং ফাইনালি গতে আমাদের কাছে জানতে চাচ্ছে এই যে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় আমরা মনে করলাম এই বি এফ ও সিডি, তো এটা যদি হয়, এই তিনটা যদি হয় ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি, তাহলে এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়ালস টু থ্রি ইন্টু এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার প্লাস সি ও স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ির কাজ। তো আশা করছি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা সবাই বাড়ির কাজগুলো যথাযথভাবে করতে পারবে। আর স্কুল খুললে তোমার উচ্চতর গণিতের শিক্ষকের কাছে অবশ্যই বাড়ির কাজগুলো কিন্তু জমা দিতে হবে এবং শিক্ষক এই বাড়ির কাজগুলো মূল্যায়ন করবেন। আর পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি পুনরায় করতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি বিধি মেনে ঘরে থাকো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।